প্রত্যেকদিন তোমাদের দাদা সকালটা শুরু হয় হয় সাড়ে চারটার দিকে হলে কিন্তু পাঁচটার দিকে আমার কিন্তু সকালটা শুরু হয় সাড়ে ছটা বা সাতটার দিকে ও যখন সকালবেলাতে ঘুম থেকে উঠে কাজে যায় তখন কিন্তু খুব একটা বেশি আমি ঘুম থেকে উঠি না ঘুম থেকে উঠে ওকে ওর যা যা লাগবে সমস্ত কিছু দিয়ে আবারও কিন্তু শুয়ে পড়ি তারপরে ও যখন কাজ শেষ করে সাড়ে ছটা বা সাতটার দিকে রুমে আসে তখন কিন্তু আমি ঘুম থেকে উঠে আমার যে টুকটাকগুলো সকালবেলাতে কাজ থাকে সেগুলো সমস্ত কিছু করে ফেলি ও এলে কিন্তু ওকে খেতে দিয়ে দিই আজকে না বসে গেছিলাম কাজগুলো কমপ্লিট করে একটুখানি ভিডিও এডিটিং করতে ওই কারণে কিন্তু লেট হয়ে গেল আজকে ব্রাশ করতে এখন কিন্তু আমি ব্রাশ করবো বলে এসছি আর সাইডে তোমাদের দাদাভাই বাথরুমে এখন স্নান করছে ওর সঙ্গে কথা বলছিলাম আর এই যে এখন কিন্তু ব্রাশে কলগেটটা লাগিয়ে নিচ্ছি আর আজকে সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের একটা একটা ভিডিও হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও টাইটেল থামবেল ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো আর হ্যাঁ আজকে কিন্তু আমি যাচ্ছি তোমাদের দাদা যেখানটায় কাজ করে ওর ওখানটায় পার্টি আছে ওইখানটায় তো ওখানটায় গিয়ে খুব একটা বেশি তো ভিডিও বানাতে পারিনি কিন্তু আমি ফটো তুলে নিয়ে এসেছি ওই ফটোগুলো কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা কন্টিনিউ দেখতে থাকো এখন দেখো ব্রাশ ট্রাশ করে সোজা চলে এসেছি দুজন মিলে রুমে আর তোমাদের দাদাভাই হাই করে দিল তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু খুব একটা বেশি দুধ খেতে ভালোবাসি না মাঝে মধ্যে কিন্তু এই দুধ হরলিক্স একটুখানি খাই বিকেলবেলার দিকে আর আগের দিন ও যে দুধ নিয়ে এসেছিল অনেকটা পরিমাণেই কিন্তু দুধটা থেকে গেছিল তো ওই জন্য আমাকে সকাল সকালবেলাতে আজকে কোনো কিছু বানাতে হবে না আজকে দুধ মুড়ি খাবো তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে দেখো আজকে তোমাদের দাদাভাই বললো দুধ মুড়ি শনপাপড়ি আর ঝুড়ি খাবে তো এই কারণে আমি ওকে এখন দুধ মুড়ি ঝুড়ি শনপাপড়ি সব দিয়ে দিয়েছি আলাদাভাবে দিলে আবার হবে না ওকে সব কিছু একসঙ্গে দিতে হবে তো এই জন্য এটার মধ্যে দুধ ছিল তো এটার মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছি এখন খাবে রেডিও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে ও চলে গেলে তারপরে আমি আমার খাবো আর এই যে মুড়িগুলো এখন তোমরা দেখছো না এই মুড়িগুলো কিন্তু এখানকার এখানে এসেই আমরা কিনেছি বাড়ি থেকে অল্প করে নিয়ে এসছিলাম আর তারপরে এখন এখান থেকে কিনে খাচ্ছি আর এই মুড়িগুলো খুব একটা বেশি আমার ভালো লাগে না তো ওই কারণে আমি আমার মুড়ি খাবো না আমি দেখি ম্যাগি খাবো ভাবছি তো ভাই এখন সাইডে বসে খাচ্ছে আর আমি এখন এই যে জল খাই তারপরে তখন খাওয়া দাওয়া কিছু করব। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ও যখন কাজে যায় ওকে আমি জিজ্ঞেস করি যে কি রান্না করবো বলো সত্যি মানে এই কি রান্না করবো এটা ভাবতে ভাবতেই আমার পুরো একদম দশটা পর্যন্ত কেটে যায় মাঝে মধ্যে ও বলে যায় মাঝে মধ্যে আমি নিজের মতন করে রান্না করি আজকে বলো কি খাবে বাড়িতে জিজ্ঞেস করবো হয় কি আরে না কি বলছে বাড়িতে জিজ্ঞেস করো ও আমি যেগুলো খাবো সেগুলো রান্না করে ফেলবো ও বাবা আমার যেটা ভালো লাগবে আমি সেটা রান্না করবো সেটা খাবে তো হ্যাঁ সেই হলে হলো খাওয়া কমপ্লিট করার পরে ও চলে গেল কাজে আমি চলে এলাম রান্নার ঘরে আমি যে খাওয়া দাওয়া করবো সকালবেলাতে ওটা তৈরি করতে আর তোমাদের দাদাভাই কিন্তু ওই যে মুড়িগুলো যেগুলো নিয়ে এসছে ওইগুলো খেতে কিন্তু ভালোবাসে আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না আর ও কিন্তু সকালবেলাতে খুব একটা বেশি রুটি লুচি ম্যাগি খেতে পছন্দ করে না মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন দুজন মিলে খাই হলে কিন্তু বেশিরভাগ সময় ওই মুড়ি দুধ চানাচুর ঝুড়ি এই এইসবে খেতে পছন্দ করে সব একসঙ্গে যেমনটা তোমাদের দেখালাম ঠিক তেমনভাবে যাই হোক এই দেখো এখন কিন্তু ম্যাগিটা করব বলে গরম জলটা প্রথমে বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখন তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডাকশন কিন্তু বের করেছি ইন্ডাকশান কিন্তু আগে বের করেছিলাম না এই রিসেন্টলি বের করেছি তোমাদের দাদা বলল বললো যে এত গ্যাসে রান্না করতে হবে না ইন্ডাকশানে রান্না করবে ওই কারণে কিন্তু ইন্ডাকশানটা বের করা হয়েছে আর এই দেখো এখন কিন্তু আমার ম্যাগিও হয়ে গেছে লিকার চাও বানিয়ে নিয়েছি আর একটা সনপাপড়ি নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে থালা বাসন যে কটা ছিল সব কটাকে ধুয়ে একটুখানি মানে রান্নাঘরটাকে ঝাড় দিতে হয়েছিল প্রচুর পরিমাণে নোংরা জমেছিল আর রান্নাঘরটাকে আমি দিনে যে কতবার ঝাড় দেই আমি বলে বোঝাতে পারবো না যেহেতু প্রচুর পরিমাণে মানে নোংরা পড়ে আর এই রান্নাঘরেই তো বেশিরভাগ সময় কাটে ওই কারণে কিন্তু রান্নাঘরটা প্রায় চার বারেরও বেশি আমাকে ঝাড় দিতে হয় আর এই দেখো এখন কিন্তু আমি সমস্ত কাজ বাজ ভিডিও এডিটিংয়ের কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নার ঘরে রান্না করব বলে তোমরা কিন্তু দু একজন আমাকে কমেন্ট করছো আমি দেখেছি কমেন্টগুলো রিপ্লাই দেইনি ঠিকই যে দিদিভাই তুমি কেন ডেলি ভিডিও দিচ্ছ না তুমি যদি ডেলি ভিডিও দিবে না তাহলে তোমার ভিডিও দেওয়ার দরকার নেই ভিডিও করা বন্ধ করে দাও রকম কমেন্ট পাচ্ছি বুঝতে পারছি তোমাদের রাগ হচ্ছে অনেকেই তোমরা অপেক্ষা করে থাকো আমার ব্লগ ভিডিও দেখবে বলে কিন্তু কি করব বলো কোয়ার্টারে আসার পরে এতটা পরিমাণে ব্যস্ত হয়ে গেছি না সারা দিন টাইমই হয় না একটুখানি ভিডিও এডিটিং করার আর যখনই রাত হয় তখন তো প্রচুর পরিমাণে ঘুম পায় যাই হোক এবার থেকে কিন্তু আমি চেষ্টা করব যতই আমার কাজ থাকুক কাজ কমপ্লিট করার পরে রাত জেগে ভিডিও এডিটিং করব তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছ অনেকেই রাগের বসে কমেন্ট করছো ভিডিও দেই না বলে তো যাই হোক এবার থেকে কিন্তু আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেবার আর তোমাদের দাদাভাই কিন্তু মাঝখানে একবার এসছিল তখন আমাকে কিন্তু দু একটা জিনিস দিয়ে গেছে চলো কী কী জিনিস দিয়ে গেছে আর আমি পার্টিতে কি শাড়ি পরে যাব সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি রান্না বান্না কমপ্লিট করে বসছিলাম ভিডিও এডিটিং করতে তখন তোমাদের দাদাভাই এসেছিলো আমি কি করছি না করছি দেখতে যখনই সময় পায় ও কিন্তু টুক করে চলে আসে তো যাই হোক এই দেখো আমার জন্য কিন্তু নিয়ে এসছে হাজমোলা আর দুটো সাবান নিয়ে এসছে পতঞ্জলির ওগুলো আর দেখাচ্ছি না আর গরম মশলাও কিন্তু নিয়ে এসছে ওগুলো রান্নাঘরে আছে ওই কারণে দেখাতে পাচ্ছি না আর আজকে তো তোমাদের দাদাভাইয়ের যেখানটায় কাজ করে ওইখানটায় পার্টি আছে ওই কারণেই কিন্তু শাড়ি পরে যেতে হবে বলে এই যে দেখো এই শাড়িটা বের করেছি পরে যাব বলে এই যে দেখো এই ব্ল্যাক কালারের শাড়িটা এটা পরব আর এর সঙ্গে ম্যাচিং করে এই যে দেখো এই ব্লাউজটা পরবো এই ব্লাউজটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের আইবুড়ো কালের ব্লাউজ এই যে দেখো এটা এই ব্লাউজটা পরবো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো ওই কারণেই কিন্তু তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো কেমনভাবে সাজগোজ করে যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে তো চলো এখন যাই আমি স্নান টান করিনি কারণ একটু পরেই তোমাদের দাদাভাই আবার চলে আসবে খেতে তো চলো দেখতে থাকো স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করতে ও কিন্তু আমার আগে বসে পড়েছিলো খেতে তখন আমি স্নান করছিলাম ওই কারণে কিন্তু ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কিন্তু এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি থালার মধ্যে সমস্ত কিছু আছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বসে বসে ওর সঙ্গে গল্প করছি আর তোমাদের দাদাভাই আমাকে বারবার বলে বলে দিচ্ছিলো পার্টিতে গেলে কি বলতে হবে না বলতে হবে এইসব আর ওকে আমি বলছিলাম আমাকে কিন্তু বেশ অনেক কটা ফটো তুলে দিবে আর যখন শাড়ি পরব তখন কিন্তু তুমি থাকবে আমাকে একটুখানি হেল্প করে দিবে তখন ও বলছিল আমি থাকতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই কারণ ওর একটু কাজ আছে ও যাবে কাজে ওই কারণে তো তো এখন দেখা যাক আমি একা একা কেমনভাবে শাড়ি পরতে পারি সত্যি কথা বলতে কি আমি একা একদমই শাড়ি পরতে পারি না কিন্তু কিছু করার নেই এখানে তো আমাকে একাই শাড়ি পরতে হবে আর যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ওরা কিন্তু খুব একটা ভালো মতন নিজেরাই শাড়ি পরতে পারে না ওই কারণে কিন্তু ওদেরকে আমি আর ডাকবো না শাড়ি পরিয়ে দেওয়ার জন্য আমি নিজেই যতটুকু পারবো তেমনভাবেই কিন্তু শাড়িটা পরবো তো চলো দেখতে থাকো আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই যেখানটায় কাজ করে ওখানটায় আজকে পার্টি আছে ওই কারণে যাব। তো অবশ্যই আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে একা একা শাড়ি পরতে প্রচুর পরিমাণে প্রবলেম হয়েছে তো যাই হোক যেমন পেরেছি তেমনভাবেই শাড়িটা পরেছি আর ফুল লুকটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখনও তোমাদের দাদা ভাই জাস্ট কিছুক্ষণ আগে গেছে তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে বাট এখনও পর্যন্ত আসেনি এক ঘন্টা মতন হয়ে গেল জানি না কখন আসবে তো যাই হোক ও আলাদা যাবে আমি আমার আলাদা যাব আমি আমার সবার সঙ্গে যাবো মানে যারা এখানটায় ফ্যামিলি মেম্বার্স আছে ওদের সঙ্গে যাব আর তোমাদের দাদা ভাই তার বন্ধু বান্ধব যারা আছে আছে ওদের সঙ্গে তার যাবে তো যাই হোক চলো এখন স্ট্যান্ডে বসিয়ে তোমাদের আমি আমার ফুল লুকটা শেয়ার করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো চলো দেখে নাও ফুল লুকটা তুমি পাছে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে বলে আর এই দেখো কি কি জিনিস কিনে নিয়ে এসছি এই যে এইগুলো এটা এটা কি এটা কি এটাও কেকের মতো আর এটাও তো পেস্ট্রি ফোনটা স্ট্যান্ডে বসিয়ে যখন ভিডিও করব বলে সমস্ত কিছু ঠিকঠাক করি তখন কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো ওই জন্য কিন্তু কোয়ার্টারের বাইরে বেরিয়ে ও কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে আর তোমরা তো দেখতে পেলে আমার ফুল লুকটা এখন তোমরা দেখেইছো ও কিন্তু কেক কিনে নিয়ে এসছে তো ওই কেকটাই কিন্তু আমাকে এখন খাইয়ে দিচ্ছে আর ও কিন্তু আলাদাভাবে যাচ্ছে কারণ এরকমই নিয়ম আছে ছেলেরা যাবে ছেলেদের সঙ্গে আর মেয়েরা যাবে মেয়েদের সঙ্গে ওই কারণে কিন্তু ওর সঙ্গে আমি যাচ্ছি না আমি কিন্তু যারা ফ্যামিলি মেম্বার্স আছে ওদের সঙ্গে কিন্তু যাব আর কোয়ার্টারে আসার পরে না সত্যি তোমাদের দাদাভাই ভালোবাসাটা দিন দিন মনে হয় আরও বেড়ে যাচ্ছে বা ওর কেয়ার করাটাও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যেহেতু আমি এখানটায় একা আছি ওই কারণে হয়তো একটুখানি আগের থেকে বেশি কেয়ার করছে বা বেশি ভালোবাসছে শেষ হয়ে গেছে এখন চলে এসেছি আমার রুমে আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো আমি প্রথমে খেয়ে দিয়ে সবার সঙ্গে গেছিলাম সবার সঙ্গে আবার চলে এসেছি আর ও এখন খাওয়া দাওয়া করছে তারপরে ও রুমে আসবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকেই টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে